বিএনপি জামায়াতের সম্পর্কের কোনো অবনতি ঘটেনি মত রাজনৈতিক সৌন্দর্য হিসেবেই দেখছেন দু দলের নেতারা এটা যার যার চিন্তার মুক্ত চর্চা এবং এটি হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি এটা মেনে নেওয়া আমাদের সকলের জন্য কল্যাণকর সম্পর্কটা নতুন করে বাঁক সৃষ্টি হয়নি কোনো নিজের ভুল যদি নিজে না ধরতে পারি অন্যজন ধরিয়ে দেয় সেটাকে তো আমরা স্বাগত জানাই প্রশাসন মুক্ত করার হুশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত ডেঙ্গু আতঙ্কে আরেক দুশ্চিন্তা চিকুনগুনিয়া শনাক্ত না হওয়ায় জানা যাচ্ছে না প্রকৃত সংখ্যা সচেতন হওয়ার তালিদ আমনের ভরা মৌসুমেও কুশিয়ার চালের বাজারে অস্থিরতা সিন্ডিকেটকে দুঃসছেন ভোক্তারা দাম কম থাকার দাবি মিল মালিকের গাজীপুরের কালিয়াকুর উপজেলার আতঙ্ক সাইজুদ্দিন নানা অপকর্মের পর ধরাছোয়ার বাইরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপির এবং মালদ্বীপের বিপক্ষে আজ বাংলাদেশের অগ্নি পরীক্ষা প্রথম ম্যাচের হতাশা ভুলতে চান ক্যাপ্রেরা বছরের শেষ ম্যাচ রাঙানোর লক্ষ্য দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ দেশের রাজনীতিতে পঁচিশ বছরের মিত্রতা বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধী দলের রাজপথের আন্দোলন থেকে শুরু করে জোটবদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন বলা চলে সব ক্ষেত্রে মতনৈক্য ছিল দল দুটির তবে 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দুই দলের শীর্ষ নেতাদের পাল্টা পাল্টা বক্তব্য নির্বাচনমুখী নিয়ে বিপরীতমুখী অবস্থানে সম্পর্কের ফাটলের বার্তা মেলে তবে মতপার্থক্যকে রাজনৈতিক সৌন্দর্য হিসাবে দেখছে নেতারা আর বিশ্লেষকরা বলছেন বিভিন্ন ইস্যুতে ভিন্ন মত থাকলেও নিজেদের সার্থেই সম্পর্ক নষ্ট করবে না বিএনপি জামায়াত शाहिद জামান সাকিবের বিশেষ রিপোর্ট পাঁচই আগস্ট ছাত্রজনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে শুরু হয় নতুন মেরুকরণ সরেসার হাসিনা দেশ ছেড়ে পালানোর পর রাজনীতিতে কার্যত নিষ্ক্রিয় আওয়ামী লীগ হারিয়েছে সামনে আসার নৈতিক অবস্থানও এমন পরিস্থিতিতে রাজনীতির মাঠে খানিকটা বিপরীতমুখী অবস্থানে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি জামাত বিভিন্ন সময়ে দুদলের শীর্ষ নেতাদের বক্তব্যে প্রকাশ্য মতবিরোধ দেখা গেছে আগামী নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিএনপি ও জামায়াতের বিপরীতমুখী অবস্থান দু দলের বিরোধকে আরো স্পষ্ট করেছে পর্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয় অস্থিরতা আবার শুরু হয়ে গেছে এই গত পরশু দিন আবার আমরা নির্বাচনের রোড ন্যাপ চেয়ে বসেছে তবে নেতারা বলছেন বিএনপি জামায়াতের সম্পর্কের কোনো অবনতি ঘটেনি বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যকে রাজনৈতিক সৌন্দর্য হিসেবেই দেখছেন তারা এটা যার যার চিন্তার মুক্ত চর্চা এবং এটি হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি এটা মেনে নেওয়া আমাদের সকলের জন্য কল্যাণকর বিএনপিও যদি আমাদের কিছু সমালোচনা সঙ্গত কারণে করে এটার গুরুত্ব আমাদের দেওয়া উচিত আমরাও যদি কোনো সঙ্গত পয়েন্টে তাদের দৃষ্টি আকর্ষণ করি আশা করি তারাও সেই গুরুত্ব দেবেন সম্পর্কটা নতুন করে বাঁক সৃষ্টি হয়নি কোনো নিজের ভুল যদি নিজে না ধরতে পারি অন্যজন ধরিয়ে দেয় সেটাকে তো আমরা স্বাগত জানাই রাজনীতির মাঠে দুটি দলের আলাদা লক্ষ্য উদ্দেশ্য থাকাটা অস্বাভাবিক নয় বলেও মনে করেন নেতারা দুই দলের আদর্শ এক নয় কিন্তু দেশের স্বার্থে স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় আমরা অন্যদের সাথে কাজ করেছি তাদের চলাচলের পথে বা যাতায়াতের পথে যে স্বাধীনতা সেটাকে আমরা রুদ্ধ করতে চাইনি এই জন্যই জামাত ইসলামী যে পথে এগুতে চায় আমরা তাতে সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টি কোনোটাই এই মুহূর্তে প্রকাশ করার মতো কোনো অবস্থা হয়নি আর বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক ভিন্নমত থাকলেও নিজেদের স্বার্থেই সম্পর্ক অটুট রাখবে বিএনপি জামাত বিএনপিরও কিন্তু জামাতের প্রয়োজন কারণ এই মুহূর্তে এই সরকারের বিরুদ্ধে বিএনপি কিন্তু কঠিন আন্দোলন যাবে না তার একটা প্রেশার উপর রাখছে যে তোমরা নির্বাচনটা দেওয়ার ব্যবস্থা করো কারণ তাদের একটা ভয় আছে কোন ভয় ওই যে মাইনাস টুর একটা ভয় এই ভয়টা আছে তাদের ফলশ্রুতিত জামাতকে অনেক দূরেও সরাতে চাচ্ছে না জাতীয় স্বার্থে মৌলিক ইস্যুগুলোতে বিএনপি জামায়াত এক না থাকলে প্রতিত আওয়ামী লীগ সুযোগ নেবে বলে মনে করেন বিশ্লেষকরা শাহিদুজ্জামান সাকিব দেশ টিভি ঢাকা এটি নির্দিষ্ট দলের ক্ষমতায় রাখার মাধ্যমে ভারত নিজস্ব স্বার্থ রক্ষা করতে চাই বলে মন্তব্য চায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী বলেছেন পারস্পরিক সম্মান বজায় রাখার পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করলে বাংলাদেশ ভারতের সম্পর্ক টিকে থাকবে আর একাত্তরে আওয়ামী লীগের নেতারা যেভাবে নিজ স্বার্থে দেশ ছেড়ে পালিয়েছিল চব্বিশের পাঁচই আগস্ট একইভাবে পালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল সাত নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরপুরের শাহলি মাজার প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল। আলোচনায় অংশ নিয়ে ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়নের আশ্বাস দিয়ে বিএনপি নেতারা বলেন বিএনপিতে অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই লুটপাট চাদাবাজির সাথে জড়িতদের আইনের হাতে তুলে দেয়ার আহ্বানও জানান তারা আপনারা যারা ছিলেন বিএনপি বিভিন্ন জায়গায় লুটতরাজ দখলদারি করে তারা আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে হাতে ধরে তাদেরকে আইনের হাতে তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন ইতিহাস বিকৃত করে পাঠ্যসূচি পরিবর্তন করেও দেশের তরুণ সমাজকে বিপদগামী করতে পারেনি আওয়ামী লীগ আর সে কারণেই পাঁচ আগস্ট হয়েছে সালে সেই ষোলো বছরের ট্যাবলেট কোনো কাজে লাগে নাই সিলেবাস বদল করে যে শিক্ষা দিয়েছিল সেই শিক্ষা কোনো কাজে লাগে নাই বিগত অগাস্ট আপনারা দেখেছেন যে সৈরাচারী সরকারের সর্বোচ্চ পদে যিনি আসীন ছিলেন তিনি ঠিক সেদিন আবার সেই উনিশশো সালের মতোই কাপুরুষের মতো পালিয়ে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন সমাধানের রাজনীতিকে শীর্ষক আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের ভিতরে আমাদের সেক্রেটারি অসুবিধা হচ্ছে হিন্দু মুসলমান প্রবলেম হচ্ছে তারপরে ফান্ডামেন্টাল ইস্যু আছে এই বগিমেন ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে আমাদের সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে একটি ব্যক্তিকে একটি দলকে অব্যাহত ভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা একটা নতুন দ্বিপাক্ষিক সম্পর্কের চেয়ে দক্ষিণ এশিয়ার নিজস্ব আঞ্চলিক সম্পর্ক গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার তাগিত দেন তিনি আমাদের বাইলেটারিজম থেকে বেরিয়ে এসে আমাদের রিজিয়নালিজম মাল্টিলেটারালিজমে হবে সাইফুল দেশ টিভি ঢাকা প্রশাসনে এখনো খাপটি মেরে বসে আছে আওয়ামি দস্যুরা তাই প্রশাসনকে দস্যুর মুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এজন্য তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি এ সময় রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দেন উপদেষ্টা আসিফ আরো জানাচ্ছেন এনাই নাহিদ ছাত্র জনতার গণভ্যুত্থানের তিন মাস পূর্তি উপলক্ষে রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে বৈশ্য নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের মূল্যায়ন শীর্ষক আলোচনা সভা আয়োজন করে ঢাকা অফিসার্স ক্লাব প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন জনবিরোধী ও গণতন্ত্র হত্যাকারী পরিকল্পনা ছিল বিগত সরকারের প্রশাসনের যে অবক্ষয় ঘটেছে তার প্রশ্রয় দিয়েছে ফেসিবাদ সরকার তাই প্রশাসনকে দূষণমুক্ত করার হুঁশিয়ারি দেন উপদেষ্টা এ সময় তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান করেন তিনি বিগত সময়ে ছিল তাদের পলিসি ডিসিশনগুলোই ছিল জনবিরোধী গণতন্ত্র হত্যাকারী এবং মানুষের জীবন নেওয়ার মতো পলিসি ডিসিশন তারা দিয়েছেন এবং প্রশাসনের মধ্যে থাকা তাদের দোষরা সেগুলো বাস্তবায়ন করেছে এবং অনেক ক্ষেত্রে প্রশাসনের মধ্যে থাকা কিছু কিছু অফিসার যারা দলীয় নেতাদের থেকেও বেশি রাজনৈতিক ভাবে সেই দায়িত্বগুলো পালন করেছে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় এসেছে ছাত্র জনতার শহীদদের আকাঙ্ক্ষা কোনো রাজনৈতিক দল সম্পূর্ণ রূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে রাজনৈতিক দলগুলোকে 24কে ধারণের আহ্বান আসিফ মাহমুদের এ সময় রাজনৈতিক দল গঠনের ওই ইংগিত দেন তিনি যে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে এমন এই এবং এই যারা রাষ্ট্রনেমে এসে জীবন দিয়েছে তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া এই আহত হওয়া হাত হারানো পা হারানো চোখ হারানো এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে গণ অভ্যুত্থানে ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমলাদের সর্বোচ্চ সততা দিয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গড়ার জন্য প্রশাসনের এন আই নাহিদ দেশ টিভি ঢাকা ডেঙ্গুর ডামা ঢোলে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়া পরীক্ষায় বেশি টাকা সব হাসপাতালে সুযোগ না না থাকায় হচ্ছে তবে পরীক্ষায় মিলেছে পজিটিভ একদিনের জ্বরে হাড়ে প্রচন্ড ব্যথায় কুকুরে যাচ্ছেন আক্রান্তরা দীর্ঘমেয়াদে ভোগান্তিতে পড়েছেন তারা তবে পরীক্ষায় শনাক্ত না হয় অধিকাংশ রোগীকেই ভর্তি নিচ্ছে না হাসপাতালগুলো বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে মহাখালীর টিএনটি কলোনির আইরিন মাহমুদ কুঁকড়ে গেছেন মাত্র দুই দিনের উপরে বলতেছে যে অনেক ব্যথা ব্যথা মানে আছে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ এলে ভর্তি না করেই ফেরত পাঠানো হয় তাকে তবে প্রচণ্ড ব্যথায় হাঁটতে হচ্ছে অন্যের সাহায্য নিয়ে একইভাবে জ্বরের সঙ্গে প্রচন্ড ব্যথায় আক্রান্ত কড়াইল এলাকার এমদাদ সহ অনেকেই সবার এনএস ওয়ান টেস্টেই ডেঙ্গু নেগেটিভ মাথা দান ব্যথা শরীরে দুঃখ হয় কিন্তু কাইলান্য ঘুমিয়ে শরীর অন্য একটু ব্যথা হঠাৎ করে আপনার শরীরে ব্যথা আসছে তারপরে জ্বর আসা পড়ছে ডেঙ্গু পজিটিভ না হয় এসব রোগীকে চিকিৎসকরা ভর্তি রাখছেন না হাসপাতালে উপসর্গ অনুসারে প্রেসক্রিপশন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে রোগীদের ডেঙ্গুর সাথে সাথে চিকুনগুনিয়াটা হচ্ছে হচ্ছে কিন্তু আমাদের ওই যে একটা করতে দিতে পারছি না আমরা যেহেতু তার জন্য ওটা আসলে বোঝা যাচ্ছে না কারণ রোগ একটা খরচের ব্যাপার থাকে তো হচ্ছে সেই ক্ষেত্রে সিবিসিটা হচ্ছে একটু রিপিট করলে আমরা বুঝি যে এটা হয়তো ডেঙ্গু না হয়তো আরেকটা ভাইরাল ফিভার বা চিকুনগুনিয়া হচ্ছে তার হয়েছে এটা বোঝা যায় তবে প্রশ্ন থেকেই যায় কেন এই দুর্বিষহ ব্যথা আর কোন রোগেই বা আক্রান্ত তারা এ প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাই বিএসএমএমও হাসপাতালে ডিএনসিসি হাসপাতালের মতো একই উপসর্গ নিয়ে অপেক্ষায় রোগীরা ভাইরোলজি বিভাগের চেরোটাইপ পরীক্ষায় চিকুনগুনিয়া পজিটিভ আসে তাদের ডেঙ্গুর সাথে পাল্লা দিয়ে নীরবে বাড়ছে চিকুনগুনিয়া তবে এডিস মশাবাহিত এই রোগটি নিয়ে চিকিৎসকদের আরও সচেতন হবার তাগিদ বিশেষজ্ঞদের তো এটা একটা আপনার নিশ্চিতকরণ পরীক্ষা সুতরাং এটা নির্দ্বিধায় বলা যায় যে বর্তমানে যে ডেঙ্গু আউটব্রেক চলছিল গত কয়েক দিন গত কয়েক মাস ধরে সেটার সাথে এখন নতুনভাবে আমাদের মধ্যে চিকনগুনিয়া সংক্রমণও আমাদের রুগীদের মধ্যে ছড়িয়ে পড়েছে কিছু ওষুধে জ্বর কমলেও দীর্ঘ মেয়াদে ব্যথা থাকে চিকুনগুনিয়ার তৈরি হয় নানা জটিলতা চিকুনগুনিয়া জ্বরে দেখা যাচ্ছে যে জ্বর প্রচণ্ড হয় কিন্তু ব্যথাটা হয় গিরায় গিরা ফুলে যায় এবং র্যাশটা সাধারণত জ্বরের কারো কারো সাথেই উঠে কারো এক দুই দিন পরেই দেখা যাচ্ছে র্যাশ উঠে গেছে এবং বেশ চুলকানি হয় কারো কারো ক্ষেত্রে অন্যান্য উপসর্গও আছে ডেঙ্গিতে যেমন প্ল্যাটেলেট কাউন্ট খুব সারফল করে অনেক কমে কিন্তু চিকনগুনিয়ার পেশেন্টদের অত প্ল্যাটেলাইট কমে না আর পরীক্ষা ছাড়া চিকুনগুনিয়া নির্ণয় করা সম্ভব নয় সহজে শনাক্ত করতে না পারায় জানা যাচ্ছে না আক্রান্তের প্রকৃত সংখ্যাও হাসান মাহমুদ দেশ টিভি ঢাকা আমনের ভরা মৌসুমেও কুষ্টিয়া চালের বাজারে কমেনি অস্থিরতা নেই সরকারের চাল আমদানির ওপর শুল্ক ছাড়ের প্রভাবও বরং চালের দাম কমার বদলে প্রকারভেদে মিলগেটে বেড়েছে কেজি প্রতি দুই থেকে তিন টাকা আমনের ভরা মৌসুমেও চালের দাম না কমাকে মিল মালিকদের কারসাজি বলছেন ভোক্তারা তবে মিল মালিকদের দাবি ধানের দাম অনুসারে কমই রয়েছে চালের দাম ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট আমনের ভরা মৌসুমেও স্বস্তি ফেরেনি কুষ্টিয়ার চালের বাজারে বিগত বছরগুলোতে ভরা মৌসুমে চালের দাম কমলেও এবছরটা তা একেবারেই ব্যতিক্রম প্রকারভেদে কেজিতে চালের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা দাম নিয়ন্ত্রণে চাল আমদানির ওপর সরকারের শুল্ক ছাড়ের এক মাস পেরিয়ে গেলেও তারও কোনো প্রভাব পড়েনি বাজারে কুষ্টিয়ার বাজারগুলোতে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে চৌত্তর থেকে একাত্তর টাকা কেজি দরে কাজললতা চাল বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা কেজি আর মোটা আটাশ চাল বিক্রি হচ্ছে ছাপান্ন থেকে আটান্ন টাকা কেজি দরে খুচরা বিক্রেতারা বলছেন মিলগেট থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে বলেই বিক্রি করছেন বেশি দামে আমদানিকৃত চাল বাজারে না আসলে কমবে না চালের দাম সরকার যদি ভারত বা অন্য দেশ থেকে চাল যদি এই মুহূর্তে আমদানি না করে চাউলের দাম কোনো রকমই কুমার সম্ভাবনা পাওয়া যাচ্ছে না ধানের দাম বেশি হওয়ার কারণে মিলারাই চালের দামটা পুরাতন ধানের চালটা কমাচ্ছে না যার ফলে মার্কেটেও কমছে না এদিকে দীর্ঘদিন ধরে চলা চালের বাজারের এমন অস্থিরতাই বেকায়দায় পড়েছে নিম্ন ও মধ্যয়ের মানুষেরা বুঝছেন মিল মালিকদের সিন্ডিকেটকে সাধারণ মানুষ আমরা কিনতেই পারছি না খুব কষ্ট হচ্ছে এই সরকারের কাছে দাবি এই সিন্ডিকেটটা ভাঙ নতুন ধান উঠছে তাও তো সম্ভব হয় না কুমার এখন মন্দিরটা করছে বাজার ঠিক আছে ওনার পাড়ায় গেলে পরে আবার সে একই রকম সিন্ডিকেট শুরু হয়ে যায় তবে মিল মালিকদের দাবি ধানের দাম অনুসারে কমই রয়েছে চালের দাম ধানের দাম কমলেই আরো কমবে চালের দাম আমরা এখন বেসিসি ধরেন আপনার আটষট্টি টাকা রেখে গেছি এক নম্বরটা দুই নম্বরটা বেশি আমরা চৌষট্টি রেখে গেছি আমাদের যেটা সিটি ভাগ আছে সেটা আমরা চৌষট্টি টাকা কেজি বিক্রি করতেছি চালের মিল কাছে কোনো সিন্ডিকেট নেই কোনো ব্যবসার কোনো কোনো মেলালার সাথে কোনো মেলালার যোগাযোগ করে চাল বিক্রিও করে না বা বাজার বাড়ান কুমানো করে না এটা দানের বাজার বাড়তিক্রমের সাথেই বাজার নিয়ন্ত্রণ থাকে চালের বাজারের এমন অস্থিরতা নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কার্যকারী ভূমিকা পালনের তাগিদ সাধারণ ভোক্তাদের নাইদা সান্তিতাস দেশ টিভি কুষ্টিয়া গাজীপুরের কালিয়াকোর উপজেলার মূর্তিমান আতঙ্ক সাইজুদ্দিন আহমেদ শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে জমি ও মার্কেট দখল জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি আওয়ামী লীগের সময়ও লিয়াজু করে চালিয়েছেন অপরাধের সাম্রাজ্য সাইজুদ্দিন ও তার বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বেশ কয়েকটি পরিবার তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার কালিয়াকোর থানা এবং গাজীপুরের অস্থায়ী সেনা ক্যাম্পে জমা পড়েছে বেশ কয়েকটি অভিযোগ বিস্তারিত ডেস্ক রিপোর্টে দুই সালে গাজীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান স্বপন বক্সিকে হত্যা করে আলোচনায় আসেন সাইজুদ্দিন আহমেদ পরে আওয়ামী লীগের সাথে আতাত করে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলেন তিনি দুই সালে বিএনপির কালিয়াকৈর শাখার যুগ্ম সম্পাদক হন সাইজুদ্দিন বিএনপি নেতাকর্মীরা নিপীড়নের শিকার হলেও আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে জমি ও ব্যবসা দখল সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যান পাঁচ আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর আরও ব্যাপারোয়া হয়ে ওঠেন তিনি ছয় আগস্ট চন্দ্রা পাড়া এলাকায় তার নেতৃত্বে হামলা ও ব্যাপক ভাঙচুর হয় ভুক্তভোগী জনির পরিবার দু মাসেরও বেশি সময় বাড়ি ছাড়া আমার বাসায় ভাঙচুর চালানো হয় আমার বাহা থেকে টাকা পয়সা লুটপাট থেকে শুরু করে যাবতীয় স্বর্ণগণ্য যা আছে আমার ভা থেকে লুটপাট করে আমাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে এরকম হুমকি প্রদান করে আমাকে বাড়ি ঘরচুট গেছে শফিপুর বাজারের আব্দুল কাদের সহ আর চার ব্যবসায়ী সাইজুদ্দিনের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ তুলেছেন আনসার একাডেমির পাশে বত্রিশ শতাংশ জমি দখল করে সাইনবোর্ড ঝুলিয়েছেন সাইজুদ্দিন যার মূল্য প্রায় চার কোটি টাকা আলেক্স চৌধুরীকে হত্যার হুমকি দেয় প্রাণ নাশের হুমকি দেয় এই অবস্থায় তারা ওই যে মার্কেটটা সম্পূর্ণ বেআইনিভাবে এবং সন্ত্রাসী কায়দায় এই মার্কেটটা দখল করে নেয় সাইদ উদ্দিনের অপকর্মে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিএনপি নেতা ডাক্তার মাঝারুল আলম বিএনপি আকাশ পরিমাণ উচ্চতার একটা দল এদের বিচ্ছিন্ন প্রতিপয় লোকের জন্য যদি কোনো বিএনপির এ সমস্ত দুর্নাম করতে চায় আমাদের হাইকমান্ড সরাসরি সে সমস্ত ব্যাপারে অভিযোগের বিষয়ে জানতে সাইজুদ্দিন আহমেদের বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে টেলিফোনে বলেন কোটি খোঁজ নেন স্পটে গিয়ে দেখেন পরে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে বলেন তিনি তারা বাড়ি ছাড়া করছেন বনের জমি দখল করছেন এরকম অভিযোগ আসছে আর বনে যাই আর জিজ্ঞেস করেন ফরেস্ট অফিসে জিজ্ঞেস করেন ভাই ওরা আদালতে যে খবর নেন আলিম ভাই আপনাদের কালকে একটু ছিল বুঝতে পারছেন

এ ঘটনায় হাজারিবাগ থানায় মামলা প্রক্রিয়াধীন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি অপরাধ প্রবণ এই এলাকায় কিশোর গ্যাং এর বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন এলাকাবাসী আরো জানাচ্ছেন এনআই নাহিদ একটা যদি মহিলা বাইরে তো পরিবারের ছোট সন্তান সতেরো বছর বয়সী শান্তকে হারিয়ে স্বজনদের হৃদয় বিদারক এ কান্না হাজার হাজার মানুষ থাকে কিছু মানুষ কি এই শেষ বাচ্চার জন্য বাইরে পারতো না বৃহস্পতিবার রাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে গুরুতর আহত শান্ত শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় প্রত্যক্ষদর্শীরা জানান হাজারিবাগের নতুন রাস্তার চানপুর গলির গিয়াসুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া শুকুর তার আরও দুই কিশোর সহযোগী মিলে সাইকেল চুরির ঘটনা দেখে ফেলায় শান্তর বুকের বাপাসে ছুরিকাঘাত করে আমরা ঢুকছি ঢুকার পরে ওরা গেট লাগা দেওয়ার পরেই আমরা আমাদেরকে আক্রমণ করা শুরু করে দিয়েছে পরে আমরা মানে আমার বন্ধু যাকে মেটাফিলস ওকে বাঁচিয়ে গেছি পরে আমাদের আমাকে ওই যে আহত করছে আর কি চাকু নিয়ে ওই আমার বন্ধুকে একটা পার দিলো এখানে এখানে পার দিল যে আমার বন্ধু ফুসফুসে জানা মধ্যে ফুসফুসে খোঁচা লাগছে তার জন্য আমার বন্ধু মারা গেছে এই সময় ছেলেহারা বাবা মা শান্তর হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি করেন সবার সামনেই তো মারা হয়েছে অনেকের সামনেই তো মারা হয়েছে অনেকেই তো দেখছে মারতে আমরা তো কেন ছিলাম না বাড়ি চাই না কিছু চাই না আর আমার ছেলেরা দিতে পারবে না আমি অবশ্যই ওনাদের ফাঁসি চাই যে যে করছে আমি কারোরে মাপ করতে চাই আমার ছেলেরা যারা হত্যা করছে তাদের ফাঁসি এদিকে হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি সার্বিকভাবে অপরাধ প্রবণ এলাকায় নিরাপত্তায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বন্ধে সেনা অভিযান চান এলাকাবাসী পুলিশ প্রশাসন আসে চেক করুক একটা আইডি কার্ড দেখাইতে পারবে না বাড়িয়ালাও দেখাইতে পারবে না যে তার কাছে কোনো আইডি কার্ডের ফটোকপি আছে সেনাবাহিনী আসুক আইসা তারা দেখুক ওই জায়গাটা খুব নিরিবিড় এলাকা ওইখানে মানুষের খালি আমার না আর আমার ভাইরও না আর অনেক মানুষের চলাফেরা করতে কষ্ট হয় বা বাহিনীর কাছে আমাদের একান্তভাবে আর কি অনুরোধ থাকবে যাতে আপনারা আইন আইনশৃঙ্খলা বাহিনী আপনারা যাতে এটার অ্যাকশনে যান হাজারিবাগ থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার জিসানুল হক রাজশাহী মহানগর বিএনপিতে গত কয়েক বছর ধরেই নেতাদের মধ্যে অনৈক্য ও বিভাজন থাকলেও পাঁচ আগস্টের পর তা আরও প্রকাশ্যে এসেছে বিএনপির নেই নিয়মিত কমিটি সম্প্রতি কমিটির দুই পক্ষ পাল্টা থানা কমিটি দিয়েছে এতে পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে নগর নেতাদের দ্বন্দ্ব মেটাতে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতাকে রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন ২০২১ সালের বুলবুল মিলন কমিটি বিলুপ্ত করে এরশাদ আলী ইশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদকে সদস্য সচিব করে মহানগর কমিটি ঘোষণা করে কেন্দ্র এ কমিটি নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সফলতা পেলেও নগরের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে পারেনি বলে অভিযোগ দলীয় নেতাকর্মীদের তবে আহ্বায়ক কমিটির নেতাদের দাবি দলটির সিনিয়র নেতারা সহযোগিতা না করে উল্টো এ কমিটিকে ব্যর্থ করতে চালিয়েছেন নানা কৌশল কিছু সিনিয়র নেতা তারা করছে তার ইমেজ হয়তো সংকটের জন্য আমাদের কমিটিকে বিভিন্নভাবে আমাদের কেন্দ্রীয় কিছু লোক আসার সঙ্গে জড়িত ওরা চেষ্টা যে কমিটিটা ডিফল্ট করুক তার ছেড়ে কমিটি ডিফল্ট করুক তাহলে আমরা যেভাবে আর একটা কমিটি নিয়ন্তি পারি কমিটি গঠনের কয়েকদিন পর থেকেই আউবাই কমিটি চার সদস্য আলাদা কর্মসূচি পালন করছেন জাতীয় সংহতি ও বিপ্লব দিবস কর্মসূচিতে মাঠে দেখা গেছে মিনো বিলুনকে তারা বলছেন কয়েকজন নেতার সংগঠন বিরোধী কাজের প্রতিবাদে তাদের অবস্থান কেউ কিছু আছে উচ্ছिष्ट তারা দলের নাম নামlangle অবকর্ম করছেন তাতে আমরা দলের নেতা বা কুর বিশা গল্লো করি না এবং আমাদের দলের চেয়ারম্যান পায়ক্রমন সাহেবও বলে দিয়ে যায় ইপি মধ্যে দেশে 500 মতো বয়স্ককার হয়ে গেছে রাশিয়া থেকেও অনেকে বয়স্ককার হয়ে যাবে দলীয় অফিসও যা আমলিকে নেতৃবন্ধুকে সেখানে তাদেরকে বসিয়েছে তার থেকেই আবার যদি তারা 17 বছর যারা ভোগ করলো তাদেরকে যদি আবার ভোগে আমরা ব্যস্ত হয়ে যায় আমাদের দলের লোকজন তাহলে এই কমিটি ছাড়াও সাধারণ কমিটি আমরা তো সাধারণ কমিটি তৃণমূল পর্যায়ের কমিটি আমরা থাকতে পারি না গত তিন বছরে দুই পক্ষের দ্বন্দ্ব নাম এটাই সমঝোতায় এবার দায়িত্ব নিয়েছে কেন্দ্র বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালামকে দায়িত্ব দেয়া হয়েছে এ সমস্যার সমাধানের ইতিমধ্যে এদের সাথে মিটিং করছি ঢাকা ও দুবার মহানগর জেলা এবং একসাথে যাতে কাজ করতে পারে সেটার জন্য প্লাস যাতে সবাই মিলে মিশে মানে ইউনিট গুলো গঠন করতে পারে তারপর সম্মেলনটা যাতে করতে পারি এটার জন্য সবাই যৌথভাবে যাতে কাজ করে সেটার জন্য আমরা চেষ্টা করছি আগামী আঠারো ও উনিশ নভেম্বর দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজশাহী সফর ঘিরে দুপক্ষই নিয়েছে আলাদা প্রস্তুতি তার আগেই বিদ্যমান দ্বন্দ্ব মেটাতে চান কেন্দ্রীয় এই নেতা কাদি সাহেদ দেশ টিভি রাজশাহী বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে এ ঘটনায় অভিযুক্ত মাবি আক্তার ও দুই সহযোগীকে গ্রেফতারের পর রহস্য উন্মোচন করে পুলিশ তারা জানায় ছেলে নয় বাড়ির ভাড়াটিয়ায় ঘটিয়েছে হত্যাকাণ্ডটি বগুড়ার প্রতিনিধি সঞ্জু প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা ফ্রোস ছেলের হাতে মা হত্যার ঘটনা চাঞ্চল্য তৈরি করে সারা দেশে নাড়া হৃদয়ে রোববার বিকেলে দুধ জয়পুর পাড়ার নিজ বাড়িতে খুন হন গৃহবধূ উম্মে সালমা এর দুই দিন পর মঙ্গলবার ছেলে সাদ ইবনে আজিজারকে গ্রেপ্তারের পর র্যাব সংবাদ সম্মেলনে জানায় প্রেমে বাধা ও হাত খরচের টাকা না দেয়ায় মাকে হত্যা করে সে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল পরে বুধবার সাদকে আদালতে আনা হলে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ এতেই মেলে চাঞ্চল্যকর তথ্য রিমান্ডে মাকে হত্যার দায় অস্বীকার করে সাদ পরে সালমার ব্যবহৃত মুঠোফোন ও বাড়ির ইন্টারনেট রাউটার মামলার আলামত হিসেবে খুঁজতে গিয়ে খোলে হত্যার রহস্যের জট পুলিশ জানায় ভারতীয় মাবিয়া আক্তারের অনৈতিক কাজে বাধা দেয় হত্যার শিকার হন সালমা অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তার দুই সহযোগী মোসলেম ও সুমনকে আসামিদের কাছ থেকে আলামত হিসেবে উদ্ধার করা হয় মুঠোফোন রাউটার ও বাড়ির চাবি প্রকৃত অপরাধীর যথাযথ শাস্তি হওয়ার পাশাপাশি র্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায় সাদ ইবনে আজিজের স্বজনরা নিউজ ডেস্ক দেশ টিভি এদিকে শুক্রবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায় হত্যাকাণ্ডের সঙ্গে ছেলে সাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি সিসিটিভি ফুটেজ অনুসন্ধানে দেখা যায় ঘটনার সময় বাসাতেই ছিলেন না অভিযুক্ত সাদ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোন রকম আলামত বা কোনো সাক্ষ্য প্রমাণই সাদের এগেনস্টে পাওয়া যায় না দুইটা ক্যামেরা ষোলো ঘন্টা সিসিটিভি ফুটেজে আমরা দেখি যে সে আটটা চল্লিশে ঢুকতেছে আর একটা পনেরোতে বেরোচ্ছে নামাজ পড়ে সে একটা ছাপান্নতে বাসায় যায় মাফিয়া ওই বিল্ডিংয়ে সে ভাড়া থাকতো ভাড়া থাকতো আর ওই সেই অনৈতিক কার্যকলাপ ভাষার মালিক যিনি হয়েছেন দেখে নাই পরে ইনি তাকে নিষেধ করেন নিষেধ করলে ইনি সেটা শোনে না আর এইটা তাদের মধ্যে ভয়ের সৃষ্টি শুরু হয় পাশাপাশি তারা ওই বাসায় নেশা টেশা করতো আর পাঁচ মাসের ভাড়াও বাকি ছিল এগুলো নিয়ে তাদের মধ্যে একটা পূর্ব শত্রুতার জের তৈরি হয় আর এই জেরের ফলে তাকে প্রাণটা ভাড়া